पाताले वन दोना कोरी मागो ए पतेरो कुमारी न तू बदर जय होते ए अमर राजरे कोरे कुमार न तू बदर जय होते अरे आसे रे रे मते बंदी ए चलते संगीते न तू बदर जय होते ए अमर राजरे कोरे कुमार न तू बदर जय होते माइक बंदी मागो ओ यारे बंदी पाल ना तू बदर जय होते ले ए वार आदरे करे दुवार ना तू बदर जय होते ले आर पिता मातार चरणे हमारे ओ सत कोटि प्रणाम ना तू बदर जय होते ले ए वार आदरे करे दुवार ना तू बदर जय होते आर जहा दे रे की फागुने मागो जहा दे रे की फागुने मागो ओ मानो दया तारो ना तू बदर जय होते ले यमार आदरे करे गुवार ना तू बदर जय होते ले आर गानेर गुरु राम शिकारी ओ गानेर गुरु राम शिकारी ओ लई लाम सारो लो ना तू बदर जय होते ले नायक बाबूर चरणे अमार नायक बाबूर चरणे अमार सत कोटि तो नाम ना तू बदर जय होते ले यमार आदरे करे गुवार ना तू बदर जय होते ले आर ज्ञानी गुणीर चरण बंदी ओ बंदी बारे बार ना तू बदर जय होते ले यमार आदरे करे गुवार ना तू बदर जय होते ले शरे जदि केउ ओ पारे दई बाघात नह तू बदर जय होते ले यमार आदरे करे गुवार ना तू बदर जय होते ले आर केंदे बोतार धर्म दोहाई ओ होइबे सर पाघात नह तू बदर जय होते ले यमार आदरे करे गुवार ना बदर जय होते ले जय विष हरि नामे ओ बोलुन हरि हरि ना तू बदर जय होते यमार आदरे करे दुवार ना तू बदर जय होते आर नवीन भाई साहब याला बोलो ए हिंदू बालो होरि ना तू बदर जय होते यमार आदरे करे दुवार ना तू बदर जय होते आर शंख बजाओ ओ मायरा शंख बजाओ ओ मायरा तू पातार जय होते ले यमार आदरे करे गुवार ना तू बदर जय होते ले সুপ্রসিদ্ধ মনুষ্য মায়ের ভক্তবৃন্দগণ
আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে আমরা যে মাতৃবন্দনা শুরু করেছিলাম সেই মাতৃবন্দনা আমরা সমাপ্ত করেছি। এবার আমরা ফিরে আসছি দ্বিতীয় রজনীতি দ্বিতীয় অর্ঘে। আজকের মনসা যাত্রা পালা সতী বেহুলা সুরঝঙ্কের মাস্টার বাসুদেব শিকারী যন্ত্রসঙ্গীতে তবলায় সহযোগিতা করছেন মাস্টার সুদাম সর্দার। আলো ক্ষুদিরাম সর্দার ধ্বনি মাইক এন্ড সাউন্ড সুশান্ত অপারেটরম্যান কুমার সুরজে সুদর্শন গায়ক নায়ক ইন্দ্রজিৎ খা শিকণ্ঠে গ্লামার কুইন রোমান্টিক গায়িকা নায়িকা মন্দিরা সর্দার বলিষ্ঠ নাট মনোহর হালদার হাস্য কৌতুকার রামপ্রসাদ শিকারী মনসা লক্ষ্মী প্রজাপতি হালদার ও কিন্নর কণ্ঠে কিংবদন্তী প্রতিভাময়ী মা শিবানী খা সর্বাধিক গায়ক নায়ক ও গায়িকা নায়িকা প্রহ্লাদ গাঙ্গুলী সঙ্গে আছেন সমীর পর্বত ও মহেশ্বর খা। শুরু করছি সেই সঙ্গে সঙ্গে আমাদের প্রাক্তন অভিনেতা সুজিত কুমার খা। তাহলে শুরু করছি 1428 সালে গ্রাম শহর তল পার করা সম্পূর্ণ পদ্ম পুরাণ থেকে চয়ন করা এক রাজকীয় মনসা যাত্রা পালাম ভাঙল না শাখা মৌছিল না সিঁদুর শুকায় গেল না রজনীগন্ধা ফুলের মালা বাসর ঘর হতে ডুকরে ডুকরে কেঁদে কেঁদে বলছে বাবু গো আমি সতী বেহুলা। আজ বাসর ঘর হতে অভাগিনী সতী বেহুলা ডুকরে ডুকরে কেঁদে কেঁদে বলছে বাবু গো আমি অভাগিনী সতী বেহুলা বাসর প্রাঙ্গণ হতে কেন টুকরে টুকরে কেঁদে কেঁদে বলছে বাবু গো আমি অভাগিনী সতী বেহুলা। একটি নারীর যদি অকালে পতি হারিয়ে যায় সেই নারীর যে কত বড় যন্ত্রণা সে যে কত বড় মর্মাহত যে নারীর অকালে পতি হারিয়েছে সেই নারী তো শুধু বোঝে তাই তো আজ বাসর প্রাঙ্গণে অভাগিনী সতী বেহুলা তার প্রাণের প্রতিকে হারিয়ে উচ্চ স্বরে টুকরে টুকরে কেঁদে কেঁদে বলছে বাবু গো বাবু গো আমি সতী বেহুলা বাবু
सोती बेहुला बाबू गो শেষ খণ্ড বেহুলা লক্ষিন্দরের নয়া বাজার ও ও হাসান হাসান পালা পালা বেহুলা লক্ষিন্দরের হাসান হাসান পালা পালা শুরু করছি মনুষ্যগণের শেষ খণ্ড সতী সতী বেহুলা Oh, yeah,
মনে পড়ছিস মোর চার মাঝে এক এক করে আমার ছয় পূজো কথা বিশ্বাস করে আমার কাছ থেকে যজ্ঞ পূজা নেই মর্তের মাঝে তুই তোর পূজার প্রচার করবি জয় শিবসম্ভব জয় শিবসম্ভব জয় শিবসম্ভব ও গো দেবাদেব শঙ্কর তুমি আমি আশীর্বাদ প্রভু সারা জীবন ধরে তোমার চরণ তলে যেমন করে একটা একটা করে পত্র দিয়ে আমি তোমার চরণ সেবা করেছি তেমন করে সারা জীবন ধরে তোমার চরণ তলে একটা একটা করে পত্র দিয়ে আমি যেন তোমার চরণ সেবা করতে পারি জয় শিবসম্ভব জয় শিবসম্ভব জয় শিবসম্ভব ॐ शिवाय सर्वमङ्गलमङ्गलै शिवेश्वरसाधिके त्र्यम्बके गौरीनारायणे नमस्तथा नमः नमः ॐ शिवाय सर्वमङ्गलमङ्गलै शिवेश्वरसाधिके त्र्यम्बके गौरीनारायणे नमस्तथा नमः नमः ॐ शिवाय सर्वमङ्गलमङ्गलै शिवेश्वरसाधिके त्र्यम्बके गौरीनारायणे नमस्तथा नमः আজ শিবসম্ভবের চরণ অর্চনা করতে গিয়ে সাহস আমার মধ্যে ভাবান্তর জেগে উঠল কেন আমার মন শুধু বারবার ডুকরে ডুকরে কি কথা বলছে আমার মন শুধু বারবার ডুকরে ডুকরে বলছে ওহে রাজা চন্দ্রধর দেখতে দেখতে তোর কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মীন্দর যৌবনে পদার্পণ করেছে সেই বিবাহ যোগ্য হয়ে উঠেছে তুই তোর পুত্র লক্ষ্মীন্দরকে বিবাহ দিয়ে চম্পক নগরীর রাজ সিংহাসনে বসা আমি তাই করবো আজ আমার পুত্র লক্ষ্মীন্দর যখন যৌবনে পদার্পণ করেছি আমি আমার পুত্র লক্ষ্মীন্দরকে বিবাহ দিই চম্পক নগরীর রাজ সিংহাসনে বসে তাকে রাজা করে পুত্র পুত্র বধূমাতা নিয়ে সুখে শান্তিতে হাসতে হাসতে আমার জীবনটা আমি কাটিয়ে দেব কিন্তু পুত্র লক্ষ্মীন্দরকে বিবাহ দেওয়ার পূর্বে রানী সনকার সঙ্গে অবশ্যই মতামতের প্রয়োজন এ কি আছিস রানী সনকাকে পাঠিয়ে দে আমার ডেকেছেন মহারাজ সনকের আমি তোমায় দেখেছি কেন মহারাজ জানো শোনো তোমার শ্রীমন্ত শুধু রাঙিয়ে দিয়ে যেদিন আমি চম্পক নগর আজ পাশে মহারানীর মর্যাদা দিয়েছি তুমি তো প্রতিদিনের নয় দেখে আসছো শিব সম্ভবর চরণে একটা বিল্ল পত্র না দিয়ে কোনো দিনের জন্য আমি জল স্পর্শ করি না মহারাজ জানো শোনো আজ শিব সম্ভবর চরণে একটি বিল্ল পত্র দিয়ে আমি চরণ সেবা করছিলাম সেই মুহূর্তেই তুমি বলতে পারো রানী সনকা সহস আমার মনে এত ভাবান্তর জেগে উঠল কেন সনকা এমন কি ভাবান্তর আপনার অন্তরে জেগে উঠেছে আমাকে প্রকাশ্যে বলুন মহারাজ আমার মন কি বলছে জানো কি বলছি মহারাজ আমার মন শুধু বারবার ডুকরে ডুকরে বলছি আমি জানো এই মুহূর্তে আমার পুত্র লক্ষ্মীন্দরকে পুত্র লক্ষ্মীন্দরকে লক্ষ্মীন্দরকে বিবাহ দি রানী সনকা আমরা উভয় আমাদের জীবনটা আমরা কাটিয়ে দেবো রানী সনকা তুমি অমত করো না রানী সনকা আজ যখন আমার মনে আশা হয়েছে আমার আশাকে তুমি পূর্ণ করো লক্ষ্মীন্দরকে বিবাহ দিয়ে রানী জিজ্ঞাসা করো সে তার পিতার প্রস্তাবে রাজি হয় কিনা আমি পুত্র দুর্লভ লক্ষ্মীন্দরকে দেখে জিজ্ঞাসা করে দেখছি এই বিবাহতে তার মতামত আছে কিনা তুমি ঠিকই বলেছো সনকা রাজ অন্তপুরে আমি অপেক্ষা করছি পুত্র লক্ষ্মীন্দর যদি বিবাহতে রাজি হয় আমার কাছে বলতে তুমি কুণ্ঠিত বোধ করো না সনকা তোমার মুখের কথা শুনে অন্য রাজ্য থেকে সুন্দরী পাত্রীর সন্ধান করে পুত্র লক্ষ্মীন্দরকে বিবাহ দিয়ে তুমি আমি আমরা সবাই আমাদের মনের আশা পূর্ণ করবো সনকা সনকা শেষবারের মতো আমি তোমাকে বলে গেলাম স্মরণ রেখে দিও
এক সপ্তাহের মধ্যেই আমি পুত্র লক্ষ্মীন্দরকে বিবাহ দিতে চাই সনকা, বিবাহ দিতে চাই সনকা। তাই তো মহারাজ আমাকে ভাবিয়া তুলেছে। এই মুহূর্তে আমি দুর্লভ লক্ষ্মীন্দরকে ডেকে জিজ্ঞাসা করে দেখি এই বিবাহতে তার মতামত আছে কিনা। লক্ষ্মীন্দর, লক্ষ্মীন্দর, একবার আমার কাছে আয় না। মা গো, তুমি আমার কিসের জন্য ডেকেছো মা? লক্ষ্মীন্দর, তোমার পিতা তোমাকে বিবাহ দিয়ে এই রাজ্যের দায়িত্ব ভার তোমাকে দিতে চায়। না মা, না, এ তুমি কি বলছো মা? এখন আমার কেন বিবাহ বন্ধন আবদ্ধ করতে চাইছো গো জননী? আমার এখন খেলাধুলো করার সময়, কেন কি আমার বিবাহ বন্ধন আবদ্ধ করতে চাইছো মা? আমার মনে যে বড় আশা, একটি বার যাব উদ্দেশ্যে মনোবত করতে। মা মা গো, যত উদ্দেশ্য থেকে মনোবত করে ফিরে এসে তোমরা আমাকে যখন যা আদেশ করবে আমি নত শিরে পালন করব, কিন্তু আমি বিবাহ করব না মা। না বাবা, অত দেশে মনোব্রতে যেতে আমি তোমায় দেব না বাবা। তুমি তো ভালোভাবে জানো ছয় ছয়টি পুত্রকে হারিয়ে আজ আমি শোকাত, তাই তোমাকে মনোব্রতে যাওয়ার অনুমতি আমি তোমায় দিতে পারবো না বাবা। মা, এ তুমি কি বলছো মা? আমি এখন বিবাহ করব না মা, একটিবারের জন্য তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও না মা। মা গো, ও মা বলো না বো, হিলো না মাতা, ও মা বিভারি পাতা গো, আমি তোমার দুটি পায়ে ধরে বলছি মা, তোরে লখা thank you.
মাগো আমি তোমার কোনো কথা শুনব না মা আমি একান্ত যাব অদূর দেশে মনোগত করতে একটিবার তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও না মা আমি তোমায় বিদায় দিতে পারবো না বাবা মাগো তোমাকে বিদায় দেই সাধু চম্পক নগরের রাজপ্রাসাদের অন্ধকার করতে পারবো না বাবা না বাবা তুমি এমন করে কেঁদো না মা একটিবার যেন তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও না মা পারবো না বাবা বিদায় কথা ভুলে যাও বাবা হাসি মুখে মা উমা দাও গো বিদায় উমা আবার আসিব ফিরিয়া মায়া বারাসিব ফিরিয়া হাসিমুখে মা আমাকে পাগল করে তোমার দাও গোবিন্দাই আমি তোমার কোন কথা বারাসিব ফিরিয়া মাগো ও মায়া বারাসিব ফিরিয়া হাসি মুখে মা দাও গো বিদায় আবার আসিব ফিরিয়া মা আবার আসিব ফিরিয়া
মাগো আমার কাছে তুমি বিদায় চেয়ে আমাকে তুমি ভুল করে দিও না।